শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনা সরকারকে আগারো কোটি মানুষ একদিন তারা করবে বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান ভাববে না বন্ধুরা জানি এই দেশ এখন কি এটা কোন দেশ আশি টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি আর সেই দেশে সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক কাদের সে বলে তার যোগ্যতা দিকে এবং জনপ্রিয়তা দিকে আমরা নমিনেশন দিয়েছিলাম আরে আরে ডাক্তার দেশ ডাকাত আজিমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে তোমরা তো একটা দল যারা পঞ্চাশ রাজনীতি প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায় কি রাজনীতি দেশে এই কয়েকদিন আগে দেখছি ডক্টর বেনজির আহমদ মুখ বাঁকা বাঁকা করিয়া করিয়া সে নিজে যে কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে মনে হয়েছে সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে গণতন্ত্রের যে প্রতিনিধি তাদের কোন ধরনের সম্মান করবে এই শেখ হাসিনার প্রধানমন্ত্রী তার আমলের পাঁচ বছরের আইজির নামে পাঁচ বছর বা তিন বছর আইজি এরা গেছিল রেবের চিফ তার নামে যদি এই হয় তাহলে শেখ হাসিনা একজন দুর্নীতিবাসকে প্রমোশন দিয়েছিল সেই কারণে তার পদত্যাগ করা উচিত শেখ হাসিনা একজন অত্যাচারীকে প্রমোশন দিয়েছিল সেই কারণে পদত্যাগ করা উচিত পঁচাশি জন লোক বিএনপি কে শহীদ জিয়াকে খালেদা জিয়াকে তারেক রহমানকে সমর্থন করে কিন্তু লাইটকে কোথায় আমাদের শেষ আমি শেষ করে ফেলছি লাইটকে হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক জোর করে হোক আমাদের লাইটটাকে ভাঙ্গে দিছে অথবা বন্দি করে রাখছে আমাদের প্রধান বেগম খালেদা জিয়া আর সেকেন্ড লাইট যিনি আছেন ভারপ্রাপ্ত সভাপতি অনেক দূরে অনেক দূর থেকে যে লাইটটা আসে অনেক দূর থেকে যে লাইটটা আসে সেটা সবাই বুঝতে পারে না আমি জানি আমি ভুলের শিকার হব কিনা কাজে রিয়েল লাইট সবাই মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে আমি জানি আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনার সরকারকে আঠারো কোটি মানুষ একদিন তারা করবে বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান বাঁধবে না বন্ধুরা আমি সেটা জানি কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদের ত্যাগের দরকার আমাদের আইকিউর দরকার আমাদের সাহসিকতার দরকার এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবুলত নাই হবে শীত ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় আমি নিজে এক সময় একা একা পলিটিক্স করতাম আমার মাইকে সুর শোনা যাইতো এক মাইল দূর থেকে আমার বাড়িতে এখনো চারটে হর্ন আছে এক মাইল দূর থেকে সুস্পষ্ট শোনা তো মাইকের আওয়াজ প্রথম কথাই হলো আমার ইজ মাইকেন উইল গো টু দি পাবলিক মিটিং এক দুই হলো আমার নেতা মহাসচিব একটু আগে আমাকে শিখালেন যদিও কথাটা আমি চল্লিশ বছর যাবত বলি পলিটিক্স ইজ নট এ আর্টস ইটস এ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বলা হয় বলা হয় না পলিটিক্যাল আর্টস সায়েন্স মানে হল অঙ্ক করে আপনাকে জিততে হবে যুক্তি দিয়ে জিততে হবে গবেষণা করে জিততে হবে যোগ্যতা ছাড়া জিততে পারবেন না দুয়ে দুয়ে চার হয় দুইয়ে দুয়ে দুই দুগুণের চার হয় আবার পলিটিক্সে দুয়ে দুয়ে বাইশশো পলিটিক্স বড় কঠিন জিনিস আমার জীবনে অন্তত কঠিন জিনিস আমার পলিটিক্স এর বয়স বছরের উপরে সব সারছি শুধু পলিটিক্স করছি আমি তাই আজকে বলবো আপনাদেরকে আজকে যে ব্যক্তির জন্য কথা বলতে এসেছি উনি দেশের জন্য যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন জয়লাভ করেছেন একটা পর্যায়ে দেশকে পথ দেখাতে গিয়ে নিজের জীবন দিয়ে গিয়েছেন উনিশশো একাশি সনের ত্রিশে মে আমি যে কারণে কথাটি বলছি দিনটি আমার অনেক স্মরণ আছে সেই জায়গাতে যাব না যদি কোনোদিন আলোচনা সভা সেই রকম হয় শহীদ জিয়াউর রহমান যেদিন শহীদ হন চিতাঙ্গে এর আগের দিন আমি চট্ট সিলেটে ছিলাম শেখ হাসিনার সাথে তখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রে আমি মাদ্রাসা মাঠে বক্তৃতা করেছিলাম সেই রহমান আমি। আমি যখন মাজার করলাম আব্দুল সামাদ আজাদ নামে এক সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি সন্ধ্যার পরে বললেন সাধারণের মাজার জিয়ারত না করলে জিয়ারতটা কমপ্লিট হয় না আপনারা এটা জানেন কিনা জানি না সিলেটে আমরা সাপরণের মাজারে গেলাম সামাদাজাদের সাথে সেইখানে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে সেখানে এই কথাটা আমি আমার বইও লিখে যাচ্ছি আমি অনেক কথায় বলেছি সামাদাজ সাহেব বললেন কেন আপনি জানেন না জিয়া রহমান সাহেব প্রেসিডেন্ট বা আমি তো দেহি না উনত্রিশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা ঘুরে আসলো বলল ও সমেদ মিয়া ডাকতো সিলেটের মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট কালাবা উনি আবার বললেন আরে হুজুর আপনাকে না বললাম কেও রহমান সাহেব বললো আমি তো দেখি না এই কথাটা আমি চিরদিন না সেই কারণে আমি বলি যে মহান ব্যক্তিটি সেদিন নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন চট্টগ্রামে ওই ঘটনা প্রবাহের সঙ্গে আমার অনেকগুলো ঘটনা আছে আখাওরা কিভাবে শেখ হাসিনার ট্রেন আসলো শেখ হাসিনা কিভাবে ট্রেন থেকে নামলেন আমি সেই ট্রেনে ছিলাম উনি কিভাবে নাল্লাকেতের ভিতর দিয়ে আজকের যে মন্ত্রী পিডাব্লিউডি মিনিস্টার ওয়াদুল মুক্তাদির চৌধুরীদের বাড়িতে গেলেন চীনার নামক জায়গা ব্রাহ্মণবাড়ি যাদের বাড়ি তারা বুঝবেন সব আমার ইতিহাসের মধ্যে বিএনপিতে কথা বলা যায় না কারণ বিএনপিতে হইল রেশন বক্তৃতা হইল রেশন দুই মিনিট কন দুই মিনিট কন না আমি বলে গেলাম যেহেতু মহাসচিব আছেন দেড়শো মানুষ পৃথিবীতে কোনো মিটিং এ করেন না ওই পশ্চিমবঙ্গে চায় দেখেন এক মমতা বক্তৃতা করে লাখ লাখ মানুষ দুই ঘন্টা বক্তৃতা করে হাইটা হাইটা কেউ বলে না আমি বক্তৃতা করব। একা অভিষেক ব্যানার্জি বক্তৃতা করে কেউ বলে না আমি বক্তৃতা করব? একা সাইনি গুজ দেবাংশুরা বক্তৃতা করে কেউ বলে না আমাদেরকে দেন মাই বক্তৃতা হলো ক্রিকেট খেলার তিনটে অংশ ওয়ান ইজ ব্যাটিং

আপনার পিছনে মানুষ ঘুরবে না বিশেষ করে যুব শ্রেণীর ছাত্র শ্রেণী এই ছাত্র দলের প্রেসিডেন্ট করার পরেই আমি প্রেসিডেন্ট এক সময় পায়ে বলছি বক্তৃতা শিখো যাতে বক্তৃতা করলে মানুষ তন্ময় হয়ে যায় বক্তৃতা করছো বলেই বিদায় হজের ভাষণ হয়েছে মোহাম্মদের নামে পৃথিবী হয়েছে আমি জানি না মৌলানা সাহেব এখানে বসা আছে এই যে সাতই মাসের বক্তৃতা শেখ মুজিবুর রহমান না করে যদি তাজুদ্দিন সাফ করতো হইতো না কিন্তু সরি আমি আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম আমি আপনাদেরকে আজকে বলি